2002 সালে সোশ্যাল ইসলামী ব্যাংক বগুড়া শাখা থেকে ঋণ নেন দুই ভাই সমীর ও প্রবীর দত্ত। ঋণ খেলাপি তিলক কপালে এঁটে এক পর্যায়ে দেশ ছাড়ে তারা। তাদের বিরুদ্ধে 38 কোটি টাকা খেলাপি ঋণের মামলায় 3 বছর পর রায় পেয়েছে ব্যাংক, তবে এখনও দখলে পায়নি বন্ধকি সম্পত্তি। বাংলাদেশ ব্যাংক বগুড়ার অধীনে 5 জেলার 16 ব্যাংকের 179টি শাখার সবগুলোতে বাড়ছে ঋণ খেলাপি। ব্যাংকটির তথ্য বলছে, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত খেলাপি ঋণ ছিল 24.92%, পরবর্তী 3 মাসে 2.99% বেড়ে খেলাপি ঋণ দাঁড়ায় 27.91%। 3 মাসের ব্যবধানে টাকার অঙ্কে বর্ধিত খেলাপি ঋণের পরিমাণ 182.39 কোটি টাকা। একই সময়ে ব্যাংকগুলোতে মোট ঋণ ও আগামের পরিমাণ বেড়েছে 76.38 কোটি টাকা। আর জানুয়ারি থেকে মার্চ এ 3 মাসের চেয়ে পরবর্তী 3 মাসে IFIC ব্যাংকের ঋণ খেলাপি বেড়েছে 25.03%। ঋণ খেলাপি কমাতে কোনো উদ্যোগই কাজে আসছে না, জানালেন ব্যাংকার্স ক্লাবের এই কর্মকর্তা। সরকার কিন্তু যথেষ্ট সহায়তা করছেন, 9% এখন সিঙ্গেল ডিজিটাল লোন দিচ্ছেন, তারপরেও প্রতিনিয়ত খেলাপি ঋণের পরিমাণ বেড়েই যাচ্ছে, এটা কমানো বিভিন্ন চেষ্টা করার পরে যে কমছে তা বলা যাচ্ছে না আর কি। অন্যদিকে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত খেলাপি ঋণ আদায়ের হার ছিল 3.70%, পরবর্তী 3 মাসে ঋণের নগদ আদায় বৃদ্ধি পায় মাত্র 0.5%, আর এপ্রিল থেকে জুন এ 3 মাসে ICB, পদ্মা, গ্লোবাল, সাউথ ইস্ট ও মেঘনা ব্যাংকে কোনো খেলাপি ঋণ আদায় হয়নি। খেলাপি ঋণ ঠেকাতে ব্যাংকের তদারকি বাড়ানোর পরামর্শ ব্যবসায়ীদের। প্রত্যেকটি ব্যাংকের একটা করে হচ্ছে টিম থাকা দরকার, যেটা অ্যানালাইসিস করবে যারা বিজনেসে কতটুকু ভালো হচ্ছে, খারাপ হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। কিন্তু আমাদের দেশে এরকম প্রচলিত আইন নাই, আর থাকলেও সেটির প্রয়োগ নেই। এপ্রিল থেকে জুন এ 3 মাসে 328টি মামলা নিষ্পত্তির মাধ্যমে খেলাপি ঋণ আদায় হয়েছে 28.16 কোটি টাকা। অন্যদিকে খেলাপি ঋণ আদায়ে এ বছরের জুন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক বগুড়ার আওতাধীন 5 জেলায় ব্যাংকসমূহের মামলার সংখ্যা 12,479টি, বিপরীতে পাওনা টাকার পরিমাণ 1,500 কোটি টাকারও বেশি। এমন পরিস্থিতিতে আদালতে বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তিসহ কার্যকর পদক্ষেপ নেয়ার পরামর্শ ব্যাংক কর্মকর্তাদের। একটা মামলা দ্রুত নিষ্পত্তি হয়ে গেলে ওই টাকাটা, যে টাকাটা স্টাক আপ হয়ে আছে ব্যাংকের বা একটা ব্রাঞ্চের শাখার, এই টাকাটা যদি আমরা যদি আবার যে লিকুইড করে নিতে পারি দ্রুত, সেক্ষেত্রে এই টাকাটা রিইনভেস্ট করা যায়। শুধুমাত্র সাইনবোর্ড সর্বস্ব ব্যবসা প্রতিষ্ঠান দেখিয়ে ব্যাংক থেকে টাকা নিয়েছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের মাধ্যমে তাদেরকে চিহ্নিত করা। জানুয়ারি থেকে মার্চ 3 মাসে বগুড়া অঞ্চলের ব্যাংকগুলোতে শীর্ষ 10 খেলাপির কাছে বকেয়া ছিল 961.77 কোটি টাকা, যা মোট খেলাপি ঋণের 70.40%। এপ্রিল থেকে জুন এ 3 মাসে বগুড়া অঞ্চলের 17টি ব্যাংকের শীর্ষ 10 ঋণ খেলাপির কাছে সম্মিলিত বকেয়া ঋণের পরিমাণ 974.13 কোটি টাকা, যা মোট ঋণ খেলাপির 62.91%। হেদায়েতুল ইসলাম বাবু, এখন বগুড়া।